আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে ভালো আছেন। আমাকেও তিনিই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তবে প্রিয় ভাই বোনেরা, আজকে একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিতে চাইছি, আর সেটি হলো ইসরায়েলের একজন রাবাই, বয়োজ্যেষ্ঠ একজন রাবাই, ওনার নাম হলো চাইম ক্যানোভস্কি। উনি আবারও দাবি করেছেন যে ওনার সাথে নাকি তাদের মাস্টার নিয়মিত সরাসরি কন্ট্যাক্ট চলছে। তো খুব অচিরেই তিনি নাকি এটি প্রকাশ করবেন যে মাস্টার নাকি খুব অচিরেই নিজেকে আত্মপ্রকাশ ঘটাবে। দেখেন, এটি আমাদের বুঝতে হবে যে ইহুদিদের রাবাইরা যাকে মাসায় বলে দাবি করছে, তো এই মাসায় কিন্তু আমাদের কাছে মাসিয়া দাজ্জাল। তো দেখেন, একই সাথে রাবাইরা যে কথা বলছে তাদের সাথে কিন্তু আমাদের হাদিসের অনেক মিলকরণ করা যায়। যেমন তারা বলছেন যে প্রত্যেক যুগেই একজন করে মাসায় আসে। আমরাও কিন্তু জানি যে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 30 জন দাজ্জাল আসবে, ছোট দাজ্জাল, মিনি দাজ্জাল। তো সেই একই অবস্থা কিন্তু প্রিয় ভাই বোনেরা, যে এখন যে কথাটা তিনি বলছেন যে এখন যে মাসায় আসছে, এই মাসায় নাকি সব থেকে বড় মাসায়, এবং এ এসে নাকি তাদেরকে একটা পাকা পোক্ত, শক্ত পোক্ত করে তুলবে সারা বিশ্বের মধ্যে, ইসরায়েলকে একটা শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তো দেখেন, এটি কত ভয়াবহ একটি বক্তব্য। তিনি এটি ইসরায়েলের একটি একটা রিলিজিয়াস ব্রডকাস্টিং একটা রেডিওতে এই সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেননি, আরেকজন রাবাইয়ের মারফতে এটা জানা গেছে। তো এর আগে কিন্তু চাইম ক্যানোভস্কি গত বছরেও দাবি করেছিলেন যে এই মাসায়ার আত্মপ্রকাশ সময়ের ব্যাপার মাত্র। সেই যে তাদের নেসের ইলেকশন আছে, সেই ইলেকশনে তিনি বলেছিলেন যে এই ইলেকশনের সময়ই একটা ট্রানজিশন আসতে যাচ্ছে। তো আমরা তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তাদের সেই ইলেকশনের কিন্তু এখনো কোনো রকম দফারফ হয়নি, কোনো রকম চূড়ান্ত এখনো সিদ্ধান্ত আমরা যেতে পারিনি যে আসলে কেই হচ্ছে তাদের নেতা। তবে সেখানে একটা চেঞ্জ আসার খুব সম্ভাবনা আছে। আমি আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে গিডেন স্যারকে তারা খুব বেশি প্রেডিক্ট করছে যে সেই হবে হলো দাজ্জাল আসার পূর্বের সেই নেতা এবং সেখানকার যে প্রাইম মিনিস্টার। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, তাদের রাবাইরা যে কথাগুলো বলছে এটা কিন্তু আমাদের খুব ক্লোজলি ভেবে চিনতে দেখা উচিত যে তারা আসলে কার উপর ভরসা করে এত এত মিশন তারা নিতে পারছে। যেমন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অলরেডি বলছে যে সে হলো সাইরাস দি গ্রেট, কারণ হলো তারা যে পূর্বে যে ফার্স্ট টেম্পল এবং সেকেন্ড টেম্পল নির্মাণ করার সময় এক একজন নেতা তাদেরকে আদেশ দিয়েছিল, এবং সাইরাস দি গ্রেট সেকেন্ড টেম্পল তৈরির সময় তাদেরকে হেল্প করেছিল, নির্দেশ দিয়েছিল যে হ্যাঁ, তারা এখন জিউসরা আলাদাভাবে একটি টেম্পল নির্মাণ করতে পারে। তো এখন ডোনাল্ড ট্রাম্প যখন জেরুজালেমকে তাদের যে ক্যাপিটাল হিসেবে, ইসরায়েলি ক্যাপিটাল হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, তারপরে তারা এই ডোনাল্ড ট্রাম্পকে সাইরাস দি গ্রেট বলছে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প সাইরাস দি গ্রেট যদি তারা তাকে বলে থাকে, তাহলে অবশ্যই এর আশেপাশে এমন কেউ আছে যাকে আমরা হয়তো বা চিনছি না, আমরা হয়তো দেখছি বা চিনছি না, বা সে হয়তো বা এখনও লোকচক্ষের আড়ালে আছে, বাট সবকিছুই সে নিয়ন্ত্রণ করছে। এখন আমাদের এটা বুঝতে হবে, কারণ থার্ড টেম্পল তারা তৈরি করার জন্য এত বেশি তোড়জোড় কেন করছে? নিশ্চয়ই তারা এমন কাউকে পেয়ে গেছে। তাহলে চাইম ক্যানোভস্কি, এই ভদ্রলোক, অতিশয় বয়োজ্যেষ্ঠ এই যে ইহুদিদের রাবাই, এনার কথা আমাদের একটু গুরুত্বের সাথে দেখতে হবে। উনি কিন্তু বরাবরই দাবি করে আসছেন যে মাসায়া খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ পাবে। তাহলে তিনি সেটিকে বোঝাতে যাচ্ছেন যে মাসায়া হলো একজন খুব ভালো একজন ওয়ার্ল্ড লিডার, সকল জুলুম নিপীড়নের বিরুদ্ধে সে কাজ করবে, শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। আমরা দাজ্জালের ব্যাপারেও সেই একই ব্যাপারই জানি, দাজ্জালও সেই কাজটাই করবে। এসে দেখা যাবে যে সে যখন ফার্স্টে বোঝাবে যে সে আসলে শান্তির পক্ষে কাজ করছে, মানুষজন বোকা হয়ে যাবে, মানুষজন ফুলজ হয়ে যাবে। তারা করবে কি, তাকে বুঝে না বুঝে নেতা হিসেবে মানবে, পরবর্তীতে সৃষ্টিকর্তা হিসেবে মানা শুরু করবে, নাউজুবিল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, যাই হোক, এটি হলো আপডেট, একটা নিউজ। এই রাবাই কিন্তু খুবই মিস্টিক্যাল অ্যান্ড খুবই রহস্যময় একজন মানুষ, ইনি এই এই দাবিটা করছেন, তার মানে এটি আমাদের একটু ভেবে দেখতে হবে, এটি একটু চিন্তার বিষয়। এবং সামগ্রিক প্রেক্ষাপট যেহেতু একে একে ঘটছে খুব কুইকলি, আসলেই আমাদের একটু উদ্বেগের বিষয় এটি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার কি মতামত, আসলে আপনারা কি এই রাবাইয়ের মতামতের সাথে কি একমত কিনা, আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন। এই কারণে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।